আসসালামু আলাইকুম, আমি এ রহমান আশিক। গানের স্কুলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই। আমি এ রহমান আশিক, আপনাদের এতদিন আমি গান শিখিয়েছি, আপনারা দেখেছেন। এই প্রথম আমি আপনাদের সামনে এসেছি, কারণ এতদিন আপনাদেরকে আমি সঙ্গীতের যে প্রাথমিক শিক্ষা ছিল সেগুলো দেখিয়েছি, কিন্তু এখন থেকে আপনাদেরকে আমি সঙ্গীতের তৃতীয় ধাপ অর্থাৎ মূল সঙ্গীতে আমি প্রবেশ করব আপনাদেরকে নিয়ে। সেই জন্য আমি আপনাদেরকে সরাসরি গান শেখানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আপনাদেরকে সরাসরি গান শেখাবো। আমি মনে করি যদি আপনাদেরকে আমি সরাসরি গান শেখাই বা সরাসরি কিছু বুঝিয়ে দিই, ফেস টু ফেস বোঝানোর চেষ্টা করি, আপনারা হয়তো বুঝতে পারবেন, যেটা হয়তো সরাসরি না দেখলে বোঝা যায় না। সেই জন্যই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এ রহমান আশিক, আমার পুরো নাম আতাউর রহমান আশিক। আমি থাকি গাজীপুর, ঢাকা গাজীপুরে। ঢাকা গাজীপুর থেকে আপনাদেরকে গান শেখানোর চেষ্টা করছি। তার আগে বিশেষ করে আমি আমার শিক্ষাগুরু যারা আমাকে গান শিখিয়েছেন তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমার ওস্তাদ অনিল কুমার শাহ, উনি বাংলাদেশে একজন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, এবং বাউল গরিব মুক্তার হোসেন, আমার ওস্তাদ, আমার স্যার, আমার সঙ্গীত ভুবনের অভিভাবক তিনি, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই। এবং যার হাত ধরে আমার সঙ্গীতের হাতে করি, সেই আমার ওস্তাদ নবাব আলী সাহেব, ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। সবার ভালোবাসা নিয়েই, সবার শিক্ষা নিয়েই আমি আপনাদেরকে সঙ্গীত শেখানোর চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু আপনাদেরকে শেখাতে পারছি বা পারবো, তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো কিছু শিক্ষা দিতে পারি। সর্বশেষ আবারও আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানাই। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সঙ্গীতে কিছু আপনাদেরকে শেখাতে বা কিছু দিয়ে যেতে। সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আর কথা বাড়াবো না, কথা আরও হবে, প্রত্যেক ভিডিওতে সামনে আপনাদের সামনে আমি আসব, আপনাদের কথা জানব। আপনারা কমেন্টস করবেন, আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে জানাবেন, চেষ্টা করব আমি আপনাদেরকে সেই কমেন্টসের উত্তর দিতে। তাহলে চলুন, আজকে আর বেশি কথা বলবো না, আজকে শুধু আপনাদেরকে সঙ্গীতের যে সাতটি স্বর আছে, সা রে গা মা পা ধা নি, এই সাতটি স্বর আমি জানি না আপনারা কীভাবে প্র্যাকটিস করেছেন। আজ আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কীভাবে আপনারা বসবেন, কীভাবে আপনাদের মুখ থাকবে, কীভাবে আপনারা উচ্চারণ করবেন, কীভাবে সুর লাগাবেন, সেই বিষয়টি বলে দেব। তাহলে চলুন, আমাদের সঙ্গীতে সাতটি নোট আছে, সেই সাতটি নোট আমাদের নিচের সা থেকে উপরের সা পর্যন্ত, এই সাতটি নোট আমাদের পর্যায়ক্রমে পালাক্রমে সুর লাগিয়ে যেতে হবে। এই সারগামগুলি গাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সেই বিষয়গুলি হলো, প্রথমে কোনো অবস্থাতেই আমাদের ভরা পেটে অর্থাৎ খাবারের পরে সঙ্গীত সাধনা করা যাবে না, এটা আপনারা মনে রাখবেন। আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি, আপনাদের বলে দিয়েছি, এখন আপনাদেরকে আমি সরাসরি বলছি, কারণ এতে আমাদের সঙ্গীতে বাধা করতে পারে, পারফেক্ট সঙ্গীত আপনারা নাও করতে পারেন। সেই জন্যে ভরা পেটে আপনারা কখনো সারগাম করবেন না, অবশ্যই খাবারের কিছু পর, আধা ঘন্টা বা ঘণ্টাখানিক পর আপনারা সারগাম করবেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, খালি পেটেও আমাদের একদম সারগাম করা যাবে না, খালি পেটেও কিন্তু সারগাম করা যাবে না, আমাদের কিছু না কিছু খেয়ে নিতে হবে। তারপর আপনারা অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন, নিয়মিত চর্চা করবেন, সাধনা করবেন, নিয়মিত প্র্যাকটিস করবেন। প্রত্যেকটি পড়া মনে রাখবেন, মিনিমাম কমসে কম এক সপ্তাহ প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা স্টেপ আপনাদের মিনিমাম এক সপ্তাহ প্র্যাকটিস করতে হবে, সেটা গলায় সেট হওয়ার জন্য। আমরা যদি যেমন এই হাত দিয়ে যদি কোনো দেয়ালে প্রতিদিন আমরা আঘাত করি, প্রতিদিন যদি আঘাত করি ক্ষমাগত একটি দেয়ালে, তাহলে দেখবেন এই হাত আমাদের শক্ত হয়ে গেছে, হাতে একটি শক্ত একটা ভাব চলে আসবে যখন, আর তারপরে আমরা যখন ঘুষি দিব কিন্তু হাতে তেমন একটা ব্যথা লাগবে না। ঠিক সেই রকমই আমরা যখন একটি পড়া, একটি সারগাম প্রতিদিন প্র্যাকটিস করব, সেটি কিন্তু এরকম শক্ত হওয়ার মতো গলার সাথে শক্তভাবে লেগে যাবে, শক্তভাবে সেট হয়ে যাবে। সেই জন্য আমাদের অবশ্যই পারফেক্ট সঙ্গীত করতে গেলে বেশি করে একটি পড়া, অন্তত
एक सप्ताह बेशी बेशी करे प्रैक्टिस करते होबे। तारपरे आमादेर संगीतेर अवश्यई आमादेर जे हारमोनियमटी आछे सेई हारमोनियमटी किन्तु अवश्यई परफेक्ट टিউন করা থাকতে হবে। আপনারা মেরামত করে নেবেন, ভালো হারমোনিয়াম লাগবে। ভালো হারমোনিয়াম হলে আমাদের কণ্ঠ ভালো হবে, যত সুরেলা হারমোনিয়াম হবে তত সুরেলা কণ্ঠ হবে। তারপর হলো যখন আমরা সারগাম করব অবশ্যই সোজা হয়ে বসব, একদম সোজা হয়ে বসব, কোনো রকম হেলে থাকব না বা ঢলে থাকব না, রেখে থাকব না, একদম সোজা হয়ে বসব। সোজা হয়ে আমরা সারগাম করব। এবার আসুন আমাদের যে সারগামের সাতটি নোট, সেই সাতটি নোট আমরা কিভাবে সেট করব দেখে নিন। আমি আরোহী অবরোহী লিখে দিয়েছি। আমাদের সাত থেকে রের সাউন্ডটা একটু জোরে হবে, সাত থেকে রের সাউন্ডটা একটু জোরে হবে, তারপরে গা আর একটু জোরে, মা আর একটু জোরে, পা আর একটু জোরে, ধা আরও জোরে, নি আরও জোরে, সা এবং আরও জোরে হবে, সাটা আরও জোরে হবে। কিভাবে হবে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। সা একটু উপরে, রে একটু উপরে, গা একটু উপরে, মা আর একটু উপরে, পা আর উপরে, ধা আর একটু উপরে, নি আর উপরে, সা এই উপর থেকে আবার সা একটু নিচে, নি আর একটু নিচে, ধা আর একটু নিচে, পা আর একটু নিচে, মা আর একটু নিচে, গা আর একটু নিচে, রে একদম আর সাথে সা। এইভাবে আমাদের হবে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। আমরা যত নিচে থেকে উপরে উঠবো তত একটু একটু করে সাউন্ড বাড়বে, আবার যখন উপর থেকে নিচে নামবো একটু একটু করে কমবে। সা নি ধা পা মা গা রে সা, এরকম বিষয়টা আপনারা এইভাবে বুঝে বুঝে সারগামটা করবেন। তারপরে আমরা যখন সা বলবো তখন এই মুখ একদম খোলা থাকবে, এই পেটের নাভির থেকে একদম গলার পর্যন্ত কোনো বাধা থাকবে না, একদম ইজিভাবে আসবে। যেমন সা এই মুখ খোলা থাকবে, সা এই বাধা থাকবে না, অবশ্যই সোজাভাবে বসবো, গার টোর ব্যাখ্যা থাকবে না, কোনো ব্যাখ্যা থাকবে না, গার সোজাভাবে বসবো। সা রে রে এই জিব্বাটা নিচের যে দাঁতের পাটি আছে আমাদের এই দাঁতে এসে বাড়ি খাবে, রে তবে গা খোলা খোলা মুখে খোলা গলায়, গা মা একই রকম, মা এই মুখ হা করতে হবে, পাতে একদম বড় করে, পা একদম উপরে নিচে কোনো গ্যাপ থাকবে না, একদম ফুল মুখ খুলতে হবে, পা ধা একই রকম, ধা নি উপরের তালুতে এই উপরে দাঁতের বাড়ি খাবে, নি মুখ খুলবে না, নি সা একদম খোলা গলায়, সা একবার খোলা গলায়, আবার সা তারপর আবার নি, নি উপরে বাড়ি খাবে, নি ধা পা মা গা রে সা। এইভাবে আমরা সারগামগুলি গলার সাথে সেট করে নিব। অবশ্যই আমরা এই সারগামটা মিনিমাম এক সপ্তাহ, তারও বেশি হলে আরও বেশি ভালো হয়, অন্তত এক সপ্তাহ আমাদের এই সারগামটি ভালোভাবে করতে হবে। তারপর আমাদের পর্যায়ক্রমে বাকি যে পড়াগুলি আছে যে সারগাম পাল্টা আপনাদের করতে হবে। কারণ আমাদের মনে রাখবেন, আমাদের যদি প্রথম ধাপ অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা শক্তিশালী হয় তাহলে পরবর্তী যে পড়াগুলো, পরবর্তী যে শিক্ষা আমাদের সেটা সহজ হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে, আমরা সহজে সেই পড়াগুলি করতে পারবো। সেই জন্যে আমাদের প্রথমে সুরগুলি
সাতটি নোট সুন্দর করে লাগাতে হবে। সুন্দর করে আমি যেমন বুঝিয়ে দিলাম, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সুন্দর করে সেট করতে হবে। তাহলে আপনাদের এই সাতটি নোট যখনই আমাদের সুন্দরভাবে গলায় সেট হয়ে যাবে, তাহলে আমাদের পরবর্তী পড়াগুলি সুরে করতে পারবো, পরবর্তী সারগমগুলি আমাদের সুরে হবে। সেজন্য প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই প্রথম সারগম, অর্থাৎ প্রথমে সাতটি সুর, আমাদের যেই সাতটি নোট আছে সেই সাতটি নোট সুন্দর করে গলায় সেট করে বলা। এবার এই সাতটি নোট আমি হারমোনিয়ামেও আপনাদেরকে সুন্দর করে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। চলুন, যেমন এই সা, অবশ্যই আপনারা সোজা হয়ে বসবেন এবং সুন্দর করে গলায় সেট করবেন। এই সা থেকে রেটা একটু জোরে রে, গাটা আর একটু জোরে গা, মা আর একটু জোরে মা, পা আর একটু জোরে পা, ধা আর একটু জোরে ধা, নি আর একটু জোরে নি, সা একদম জোরে সা সা, এই এবার আবার কমতে 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 জায়গায় চলে আসব। সা নিটা একটু কমবে, ধা একটু কমবে ধা, পা আর একটু কমবে পা, মা আর একটু কমবে মা, গা আর একটু কমবে গা, রে আর একটু কমবে রে, তারপরে সা আর একটু কমবে সা। এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই সারগামটি করতে হয়। অবশ্যই আপনারা এইভাবে এই সারগামটি করে নেবেন, তারপর আপনারা স্টেপ বাই স্টেপ পড়াগুলি করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আমি আপনাদের মাঝে আছি, আপনাদেরকে শেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের মাঝে চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর দিতে বা আপনাদেরকে সেইভাবে শেখানোর। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি গানের স্কুল।